নমস্কার বন্ধুরা আরও একবার এডিশনে সকলকে স্বাগত বন্ধুরা উনতিরিশ তারিখে আপার প্রাইমারি মামলার একটি শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেই সম্বন্ধে আমি আপডেট দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে পাঁচ তারিখে এই মামলার কিন্তু আবারও শুনানি হবে তো এরকমই একটি লিস্ট আজকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ যে কস্টলেস লিস্ট প্রকাশ করার কথা ছিল আজকে সেটা প্রকাশিত হয়েছে এবং সেখানে আপার প্রাইমারি কেসটি কিন্তু ট্যাগ করা হয়েছে অর্থাৎ আপার প্রাইমারি কেসটি আবারও কিন্তু হেয়ারিং হচ্ছে পাঁচ তারিখে এবং সেটা আছে তিন নম্বর কোর্টে এবং সকাল এগারোটা থেকে সেই মামলার শুনানি হবে যদিও আমরা আগে আপডেট পেয়েছিলাম দুপুর দুটো থেকে সেটি চেঞ্জ হয়েছে এবং সেটা সকাল এগারোটা থেকে হচ্ছে এবং এটি এক নম্বর সিরিয়ালে আছে অর্থাৎ আগামী পাঁচ তারিখে কিন্তু এই মামলার অবশ্যই শুনানি হতে চলেছে এবং এখনও পর্যন্ত অর্ডার কপি কিন্তু দেয়া হয়নি ওয়েবসাইটে উনত্রিশ তারিখে যে হেয়ারিং হয়েছিল কারণ কোর্টের জনের করোনা পজিটিভ ধরা পড়ে সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত আপলোড করা হয়নি অর্ডারটি কিন্তু তা সত্ত্বেও আমি যে আপডেট দিয়েছিলাম যে পাঁচ তারিখে মামলার আবার শুনানি হতে চলেছে সেটা কিন্তু সঠিক এবং সেটিকে কিন্তু অলরেডি এখানে লিস্টেড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যেটা এক নম্বর সিরিয়ালে আছে এবং সকাল এগারোটা থেকে মামলা শুনানি হতে চলেছে এবং কথা মতো এজি স্যার কিন্তু বলবেন এবং বেশ কটি হেয়ারিং উনি নিয়েছেন বলার জন্য এখনও পর্যন্ত শেষ করতে পারেননি তো দেখার বিষয় পরের দিন উনি শেষ করতে পারেন কিনা